আহেলে জামাতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নাই জামাতের একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক এটা আপনারা চান না এজন্য আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছিলাম উনিশশো চুরানব্বই সালে গতবারে তাবলিগ ইস্তামে আমরা জাতির কাছে প্রস্তাব রেখেছি আপনার শুনছিলেন না এবারে আবার বলেছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এখানে লক্ষ লক্ষ ছেলেরা কেমন পর্যন্ত আলেম হবে বের হবে আর আপনি কবরে থাকবেন সাদাগায় জারিয়া হয়ে যাবে অনুরোধ আপনাদের কাছে আমার রইল আপনারা এখানে সহযোগিতা করবেন জাকাত থেকে হোক ব্যক্তিগতভাবে হোক এক লাখ দিয়ে হোক এক বিঘা জায়গা দিয়ে হোক আধা বিঘা জায়গা দিয়ে হোক আপনি শরিক থাকবেন পরিশেষে যে কথাটি আমাদের আমিরে জামাতের যে একজন বসার জায়গা আড়াই হাজার টাকা এইটুকু তো আমি দিতে পারবো যে আমি একটা লোক যাতে বসতে পারে এখানে বসে হক শুনবে হক বুঝবে হকের উপরে আমল করবে এবং জান্নাতে চলে যাবে কত মনে সাত জারিয়া জানিয়া আল্লাহ আপনাদের তৌফিক দান করুক সকলে আমিনের কোন বিশ্ববিদ্যালয় নাকি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হবে হাদিস ভিত্তিক লেখাপড়া হবে সেখানে বাংলাদেশ যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এক একটা দলের খালি আমাদের এটা আমাদের জন্য ব্যর্থতা না আপনাদেরকে বলে যাচ্ছি চেষ্টা করবেন আপনাদের হালাল অর্থ থেকে সেখানে দেওয়ার চেষ্টা করবেন এখানে নয় বিঘা জায়গা একটা সিটির মধ্যে অনেক বড় জায়গা আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে যদি বিশ চল্লিশ পঞ্চাশ বিঘা জমি হয় সেটা খুব সহজে পাওয়া যায় সহজলভ্য কিন্তু একটা সিটির মধ্যে নয় বিঘা যাওয়া পাওয়াটা দুঃসাধ্য ব্যাপার তো সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য করে দিয়েছেন এটা আল্লাহ অশেষ দয়া অশেষ মেহেরবানি আল মারগাউদুল ইসলাম সালাফি বালিকা শাখায় 950 তো শিক্ষার্থী এটা শুনলে বুকটা ভরে যায় আনন্দে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালাম আলা মুল্লা নবী বাদা সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুগণ আমরা এখন শিক্ষানগরের রাজশাহীর আহলাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত আল মার্কাজুল ইসলামের সালাফি মহিলা শাখার মাঠে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন বিগত কয়েক বছর থেকে এই মাদ্রাসা সম্পর্কে আমরা বারবার আপনাদের সাথে কথা বলেছি এই মাদ্রাসা কর্মসূচি সম্পর্কে জানেন এই মাদ্রাসার অবস্থান সম্পর্কে জানেন আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে অধ্যয়ন করছে আবাসিক তারা থাকছে খুব কষ্ট করে নয় বিঘা জমির উপরে এই ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত যে জমি এখন তো কেনার বা পাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ শহরে মহানগরীতে এত বড়ো ক্যাম্পাস পাওয়াটা সত্যি দুঃসাধ্য আল্লাবাক অশেষ মেহরবানিতে যা মেহরবানি আলহামদুলিল্লাহ তিনি যে আমাদেরকে অত বড় একটা জমি কেনার সুযোগ দিয়েছেন আমরা গত এক দুই বছর থেকে এই ক্যাম্পাস নিয়ে পরিকল্পনা করেছি এখানে একটি সুন্দর অত্যাধুনিক একটা ক্যাম্পাসের প্ল্যান ডিজাইন করা হয়েছে মোট দশটি ভবন এখানে ইনশাল্লাহ গড়ে উঠবে পর্যায়ক্রমে তার একটি ভবন ইতিমধ্যে কাজ গত দুই বছর থেকেও শুরু হয়েছে ইতিমধ্যে পাঁচতলা পর্যন্ত সৎসম্পন্ন হয়েছে আটতলা ফাউন্ডেশন দিয়ে এটা আবাসিক ভবন হিসাবে ভবনটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে দোতলা পর্যন্ত উঠানোর সুযোগ পেয়েছি আটতলার পাঁচতলা পরে আর কাজ করতে পারেনি আর্থিক সংকটের কারণে এটা আপনারা জানেন আপনাদের সহযোগিতা প্রতিষ্ঠান চললে সেজন্য আপনাদের কাছে আমাদের আবেদন এই রামাজান মাস নেকি উপার্জনের মাস মাস দান এই মাসে সবচেয়ে বেশি দান করতেন আল্লাহাম বলেছেন দান হচ্ছে দলিল তো জান্নাতে যাওয়ার জন্য দলিল হচ্ছে দান দানের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় সেজন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে এই ক্যাম্পাসটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য অর্থাৎ মেয়েদের সুন্দর নিরাপদ পরিবেশে লেখাপড়ার সুযোগ দানের জন্য এই ক্যাম্পাসটি সম্পূর্ণ হওয়া খুব আবশ্যক আল্লাহ তালা বলছেন যে আং ফিক আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো আল্লাহর রাসুল সাল্লাম থেকে এক হাদিস এসেছে যেখানে বলা হচ্ছে যে আনফিক তুমি দান করো উনফিক আলেক তাহলে আমি তোমাকে তোমার জন্য ব্যয় করব। তুমি আমার জন্য ব্যয় করো আল্লাহর জন্য যদি আমরা ব্যয় করি তা আল্লাহ আমাদের জন্য ব্যয় করবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয় কখন বলে দুনিয়া থেকে চলে যাব এটা আমরা কেউ জানি না পরকালীন সফলতাটাকে আসল সফলতা হিসেবে গ্রহণ করতে হবে কারণ আল্লাহ তালা বলছেন ফেমাং জুফ হায়ানিন নার কেয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও উদ খিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকত ফাজ সে ব্যক্তি হবে সফল কাম পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা এই সফলতা যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটি কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার সেটা হলো সাদাকায় জারিয়া স্থায়ী দান যে দানের মাধ্যমে আমরা আমাদের মৃত্যুর পরেও এই দান থেকে মানুষ উপকৃত হতে থাকবে এবং এই নেকি আমার আমল নামায় লিখিত হতে থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমনই একটা জায়গা যেখানে আমরা যদি দান করি আমরা যদি শরিক হই তাহলে এটা একটা স্থায়ী জিনিস স্থায়ী দান হিসেবে থাকবে টিকে থাকবে দুনিয়াতে যেটা আমাদের পরকালে কাজে লাগবে দেখুন বিশিষ্ট সাহাবি আবু দাহেদাহরাদি আল্লাহ তালানহু তিনি জান্নাতে একটি খেজুরের বাগানের মালিক হওয়ার সুসংবাদ শুনে তার দুনিয়ার সকল বাগান বাড়ি কূপ যত কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছিলেন তখন তারা বুঝেছিলেন যে আসলে পরকালের মূল্যটা কী পরকালীন সফলতা অর্জনের গুরুত্বটা কতটুকু তারা বুঝেছিলেন এই জন্য দুনিয়ার সব কিছু বিলিয়ে দিয়েছেন এ ধরনের আরও অনেক ঘটনা আমরা দেখতে পাই আমাদের কোরআন হাদের যাচাই করলে তা আমরা কি পারি না যে আমাদের এই প্রতিষ্ঠানটিকে কিছু সহযোগিতা করি আমাদের পরকালীন জীবনটা জীবনটা আমরা সুখী সুখকর করি আরামদায়ক করি এটা আমাদের সকলেরই চাওয়া দরকার দুনিয়াতে আমরা যেই সম্পদ গড়ে তুলছি এটা আমাদের সাথে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমরা যখন মারা যাব তখন তিনটি জিনিস কবর পর্যন্ত অনুসরণ করবে আহলুহু তার আহল পরিবার ও মা তার ধন সম্পদ ও আম আলুহ এবং তার আমলসমূহ যখন কবরে আমাকে রাখা হবে তখন দুইটি জিনিস ফিরে চলে আসবে আমার আহাল পরিমাণ আমার সাথে থাকবে না আমার ধন সম্পদও আমার সাথে থাকবে না আমার আমার সন্তান বলবে না যে আমার বাবা এক কোটি টাকা রেখে গেল তো এক হাজার টাকার একটা নোট কবরে দিয়ে এটা বলবে না কারণ ও জানে যে এক হাজার টাকার নোট দেওয়া মানে এটা বেকার নষ্ট হয়ে যাওয়া কিন্তু শুধু বাকি থাকবে আমার আমল এই যে আমল আমি যদি এখানে দান করি এই আমলটাই আমার সাথে যাবে এজন্য আমরা সকলেই দান করার চেষ্টা করি রাসুল সার সাল্লাম বলছেন মান তাসাদা ইফতেগা ইগা হিল্লা কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এক টাকা সাদাকা করে এক টাকা দান করে খুতে মেলা হুবিহা আর এই দানটি যদি তার শেষ আমল হয় দা জাননা সে জান্নাতে প্রবেশ করবে আসুন আমরা এই প্রতিষ্ঠানে কিছু দান করে জান্নাত হাসিল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকেই জান্নাত হাসিল করার তৌফিক দান করুন কিছু স্থায়ী কর্মসূচির মাধ্যমে আমাদের পরকালে আমাদের মৃত্যুর পরেও আমাদের আমল নামাকে জারি রাখার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক মণ্ডলী নারীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি একজন নারীকে যদি শিক্ষিত করা হয় তাহলে তার মাধ্যম দিয়ে একটি পরিবার একটা সমাজ একটা রাষ্ট্র সবই গড়ে ওঠে এই জন্যই বলা হয় যে আমাকে একটা শিক্ষিত মা দাও তাহলে আমি শিক্ষিত জাতি উপহার দেবো আর এই কারণেই নারীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই মনোযোগ দেওয়া উচিত দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আজকে আমাদের নারী সমাজে সবচেয়ে বেশি কুসংস্কার ছড়িয়ে আছে বিশেষ করে ইসলামের নামে যত বেশি কুসংস্কার ছড়িয়ে আছে সেগুলো সাধারণত নারী সমাজের মাধ্যমে প্রচারিত হয় এবং নারীদের মধ্যে সেগুলো মাধ্যম দিয়ে সেগুলো সমাজের টিকে থাকে তো নারীদের এই জন্য ইসলামের বিশুদ্ধ শিক্ষায় শিক্ষিত করাটা অত্যন্ত জরুরি এবং সেই লক্ষ্য নিয়ে আলমারকদ্দুল ইসলামী মহিলা শাখা তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আপনারা এখানে আপনাদের সাদকা জারিয়ার একটা অংশ অবশ্যই প্রদান করার চেষ্টা করবেন যাতে এর মাধ্যম দিয়ে সারা দেশের বুকে পবিত্র সহিহ হাদিস ভিত্তিক যে বিশুদ্ধ শিক্ষা সেই বিশুদ্ধ শিক্ষা আমাদের নারীদের মাধ্যম দিয়ে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর মাধ্যম দিয়ে আমাদের সমাজ রাষ্ট্র সব কিছুই যেন সহিহ হাদিসের বিশুদ্ধ আলোয় আলোকিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শখকে সেই তৌফিক দান করুন আমিন আলমারাকুল্লাহ ইসলামিয়া সালাফি মহিলা শাখা নদাবরা রাজশাহী এখানে প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় যে ছাত্রীদের একটা চাপ হয় এটা আপনাদের জানা প্রয়োজন যে আমরা আসলে যে পরিমাণ ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা তার ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ ছাত্রীও নিতে পারি না শুধুমাত্র আমাদের জায়গার অসুবিধার কারণে তাদের থাকার জায়গা নেই আবাসিক ব্যবস্থাপনা উন্নত করতে পারি নাই সেই জন্য এই জন্য অনেকেও মন খারাপ করে অনেকে কান্নাকাটি করে বিধায় নেন চলে যেতে বাধ্য হন যে অনেক আশা করে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে কোথায় কক্সবাজার চিটাগাং তারপরে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে তো গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই এখানে শিক্ষার্থীরা আসে অনেক আশা নিয়ে যে এখানে সালাফি মানহাজের একটা অত্যন্ত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামের সালাফি বালিকা শাখা এই আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে তারা এখানে এসে কিন্তু শুধু আমাদের ছাত্রীদের সংকলন না হওয়ার কারণে তারা অত্যন্ত কষ্ট পেয়ে বিদায় নেন এখান থেকে চলে যান যে আমরা যেন মানে প্রত্যেকের চাহিদাটা পূরণ করতে পারি আমাদের জায়গা আছে আলহামদুলিল্লাহ এখানে নয় বিঘা জায়গা একটা সিটির মধ্যে অনেক বড় জায়গা আলহামদুলিল্লাহ গ্রামেগঞ্জে যদি বিশ চল্লিশ পঞ্চাশ বিঘা জমি হয় সেটা খুব সহজে পাওয়া যায় সহজলভ্য কিন্তু একটা সিটির মধ্যে নয় বিঘা যাওয়া পাওয়াটা দুঃসাধ্য ব্যাপার তো সেটা আলহামদুলিল্লাহ সুহনতাল আমাদের জন্য করে দিয়েছেন এটা আল্লাহ অশেষ দয়া অশেষ মেহরবানি তো এখন আমাদের প্রয়োজন এখানে অবকাঠামোগত উন্নয়ন আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন করতে পারি তাহলে আমরা সারা দেশের যে চাহিদা আছে ছাত্রীদের ভর্তির আমরা সেটা ইনশাল্লাহ ফিল আপ করতে পারবো আশা করছি এখন যে বর্তমান অবস্থাটা আছে সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি যে আপনারা যদি একটু ক্লাসরুমগুলির দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত কষ্ট করে আমাদের বাচ্চারা লেখাপড়া করছে সেখানে সেখানে শেডের মধ্যে মাথার উপরের টিন এবং টিনের সাপটা সেখানে প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে লেখাপড়া করছে এবং অনেক সময় যেটা আমাদের কাছে খবর আসে যে অনেকে সেন্সলেস হয়ে যায় গরমে তো এই এই কষ্টকর পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু পড়াশোনা করছে একদম ঠাসা ঠাসা করে হচ্ছে তো এই কঠিনের মধ্যেও আমরা বাধ্য হচ্ছে আমাদের সন্তানদেরকে টিন শেডে পড়াতে কারণ যেহেতু আমাদের কোনো ব্যবস্থা নেই তো আমরা আশা করি আপনারাও যদি উদারস্থ এগিয়ে আসেন তাহলে আমরা একটা ভবনের কাজ তো ইতিমধ্যে আট পাঁচতলা পর্যন্ত হয়েছে আমরা আরেকটি ভবন ছয়তলার প্ল্যান পাশ হয়ে আছে আমরা ইনশাল্লাহ রামাজানের মধ্যেই ওই ভবনটিরও কাজ আরম্ভ করতে চাচ্ছি দুইটি ভবনে প্রায় এখন যে খরচ আমাদের লাগবে আর কি আগামীতে দুইটি ভবন সম্পূর্ণ শেষ করতে গেলে আমাদের এখন আট নয় কোটি টাকার প্রয়োজন তো আমরা আশা করবো দানশীল ভাইদের প্রতি যারা আমাদের সাথে রয়েছেন সকলে আন্তরিকভাবে আমাদের বিশেষ করে মেয়ের সন্তানদের জন্য একটা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ একইভাবে যদি আমার আবাসিক যে রুমগুলো আছে সেদিকে তাকাই সেখানেও কিন্তু পুরো টিন তো এই প্রচণ্ডের মধ্যে রাসায়ের মতো জায়গায় গরমের জায়গায় টিনের মধ্যে থাকাটা খুবই কঠিন তো আমরা আশা করব যারা দানশিল ভাই আছেন দান তো করি আমরা কিন্তু যদি আমরা সঠিক জায়গা না করি তাহলে আল্লাহর কাছে তো জবাব দিতে তার ব্যাপার আছে কারণ হাদিস আছে যে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কেমতের দিন এক এক বিন্দু নড়ার হবে না তার মধ্যে দুইটি প্রশ্ন হচ্ছে বা মালিন আইনাক আন অনফাক যে মাল সম্ভব তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো সেই জন্য আমরা দানটাও যেন সঠিক জায়গায় করি এই বিষয়গুলি খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দান করার মাধ্যমে আমরা জান্নাত হাসির করার চেষ্টা করব দানের মাধ্যমে কবরের শাস্তি লাঘব হয়ে যায় একদম মিটে যায় হাদিস আসছে আর আরেকটা হাদিস আসছে গোপন দান করলে আল্লাহর রাগ কমে যায় তা আমরা গোপনে দান করতে পারি আমাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে আমরা সাধ্যমতো সেখানে দান করতেই থাকবো ইনশাল্লাহ সবসময় যখন সামর্থ্য হবে তখন কারণ রসুল্লাম এগারোটি বারো মাসেই দান করতেন এগারো মাস যত দান তিনি করতেন রামাজান মাসে তার চেয়ে অনেক বেশি দান করতেন আলহামদুলিল্লাহ তো সেই সুন্নত আমাদের সামনে আছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহাক আমাদের তৌফিক দান করে রামিন ইসলাম মামবান আলিলেন বান আল্লাহবাই ফিল জান সময় দিনী ভাই বন্ধুগণ আমরা এখন আলমারকুল ইসলামের সালাফি নদাবার রাশাহের বালক শাখার ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি এখানে যে মসজিদটি আছে এটা আমাদের মার্কাজের কেন্দ্রীয় মসজিদ এই মসজিদে মসজিদটি অনেক আগে নির্মিত যার কারণে মসজিদটার উপরের দিকে বাড়ানো সম্ভব হচ্ছে না এই মসজিদটি ভেঙে এখানে একটি বহুতল মসজিদ করার পরিকল্পনা করা হয়েছে যার কারণে আমরা অনেক আগে থেকে আপনাদের সাথে এই কথা হয়েছে ইতিপূর্বেও যে এখানে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একটি মসজিদের ড্রয়িং ডিজাইন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা আশা করছি অচিরে এর কাজে হাত দিব ইনশাল্লাহ এই ছয়তলা মসজিদ নির্মাণ করতে অন্তত পক্ষে প্রায় ছয় কোটি টাকার প্রয়োজন তো দানশীল ভাই বোন সহযোগিতায় এই মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আপনারা জানেন যে এখানে জুমার সালাতের দিন এত পরিমাণ কষ্ট হয় সারা রাজশাহী থেকে এবং বিভিন্ন আশপাশের জেলাগুলো থেকে অনেকে এখানে সালাত আদাই করতে আসেন জামাত জামাতের শোনার উদ্দেশ্য এখানে উপস্থিত হন যার কারণে জুমার দিনে মাঠে প্রায় অর্ধেক মাঠ পর্যন্ত মুসল্লি হয়ে যায় প্রচণ্ড রুদ্রের মধ্যে তারা মানে এইভাবে খোলা আকাশের নিচে সালাত আদায় করেন খুব কষ্ট করে যার কারণে খুব অত্যন্ত প্রয়োজন হয়েছে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যে মসজিদটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ আরম্ভ করা সেজন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এর আমাজন মাসে নেকি উপার্জনের এই মাসে দান সাদা এই মাসে আমরা প্রত্যেকে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা এগিয়ে আসবেন শাহ আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন সোহান আল্লাহ হামদি সুহায় আল্লাহ তা আমরা জান্নাতে একটি ঘর নির্মাণের আশায় আমরা এখলাসের সাথে এই মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা দেখে আপনাদেরই কষ্ট লাগার কথা যে মুসলিরা কত কষ্ট করছে এইভাবে রুদ্রের মধ্যে তারা সালাত আদায় করছেন তা আমরা আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন ধন জন দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা যদি আমাদের সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় না করি আল্লাহ স্মানো আমাদের কাছে কর্জা হাসানা চেয়েছেন তিনি বলেছেন উল্লাহ কর্দার হাসানা ফাই উদায় আল্লাহন ক্যাথিরা কে আছো যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিবে উত্তম ঋণ দিবে তিনি তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে দেবেন আল্লাহ সম্পদ প্রসারিত করেন তিনি সম্পদ সংকুচিত করেন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ নেওয়ার মালিক আল্লাহ সেই কারণে আমরা আল্লাহ যেহেতু কর্জে হাসানা চেয়েছেন আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ সমের দিনই ভাই বন্ধুগণ আমাদের এই মসজিদ কমপ্লেক্সের মধ্যে সালাতের পাশাপাশি থাকবে এখানে গবেষণা কেন্দ্র থাকবে এখানে হিফস বিভাগ থাকবে এখানে একটা বড় লাইব্রেরি থাকবে এখানে নিয়মিত তালিম বৈঠক হয় বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম হয় এখানে প্রশিক্ষণ হয় অর্থাৎ মসজিদের মধ্যে একসঙ্গে অনেকগুলি কর্মসূচি আলহামদুলিল্লাহ দাওয়াতি কর্মসূচি একসঙ্গে এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেজন্য এটার গুরুত্ব অনেক বেশি আমরা চেষ্টা করব এই কাজে নেকির কাজে আমরা যত বেশি পরিমাণে এগিয়ে আসতে পারবো তত বেশি আল্লাহ খুশি হবেন আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত দিনী ভাই বন্ধুগণ দাওয়াতের ক্ষেত্রে সবচাইতে বেশি মানুষের দাওয়াতের জন্য রাজশাহী বাংলাদেশের উদ্যোগে রাজশাহী নদা প্রতি বছর তবলিক ইজতেমা হয় এটা আমরা জানি এ পর্যন্ত বিগত বত্রিশ বছর যাবত নিয়মিতভাবে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাপের অশেষ মেহরবিন অশেষ সুক্রিয়া যে এখন তবলিগ ইসলামের মানুষের ঢল নেমেছে লাখো জনতার সমাবেশ ঘটে রাজশাহী বাড়াতে প্রতি বছর এই লাখো জনতার একসঙ্গে বসার জন্য যে জায়গার প্রয়োজন সেটা আমাদের নেই আমরা এ পর্যন্ত যেখানে তাবলিগ ইসলাম করছিলাম সেটা হচ্ছে রাজশাহী নর্দাবাড়ার একটি ট্রাক টার্মিনাল এটা ছিল আমাদের মূল ভেনু তার পাশাপাশি আলমারকাজুল ইসলামের সালাফির ক্যাম্পাস মহিলা মাদ্রাসার ক্যাম্পাস সহ আরও দুটি ছোট ছোটো ভেনু সহ মোট পাঁচটি ভেনুতে পাঁচটি প্যান্ডেল একত্রিত পাঁচটি প্যান্ডেল মিলিয়ে প্রতি বছর তবলিগ ইস্তাম অনুষ্ঠিত হয়ে থাকে যেটা অত্যন্ত কষ্টকর এবং সেটা প্রযুক্তির মাধ্যমে কানেক্ট করে অনুষ্ঠানগুলি সম্প্রচার করতে হয় এটা অনেক অনেক ক্ষেত্রে ঝামেলা হয় তো সেই কারণে তবলিগ আমার জন্য একটা বড় জায়গা প্রয়োজন আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সালে তবলিগ ইস্তেমায় মোহতারাম আমিরুজ্জামান ঘোষণা দিয়েছেন যে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেই সাথে ময়দানের জন্য জমি ক্রয় প্রকল্পের ঘোষণা তিনি দিয়েছেন সেই থেকে আমরা কাজ শুরু করেছি আল্লাপাকের অশেষ মেহরবানি আমরা এই লক্ষ্যে অর্থাৎ দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য এবং তবলিল জন্য আমরা জমি পছন্দ করেছি এবং কিছু জমি আমরা ক্রয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানি এবং আপনাদের সহযোগিতায় আমরা ইতিমধ্যে প্রায় দশ বিঘা জমি ইতিমধ্যে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে আশপাশে আরও অনেক জমি আছে যে জমিগুলো আমরা অচিরে কিনবো আশা রাখছি ইনশাল্লাহ আমির জামাত একশো একর জমির ঘোষণা দিয়েছেন অর্থাৎ তিনশো বিঘা জমি তিনশো বিঘা জমি যদি আমরা ক্রয় করতে পারি তাহলে আহলেহাদিসদের একটা বড় বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের প্রেক্ষাপটের সবচেয়ে চরম ঘাটতি যে আহলেহাদিস মানহাজের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নেই সেই লক্ষ্য সেই ঘাটতি থেকে উত্তরণের জন্য আমির জামাতের স্বপ্ন তার ইচ্ছা তার পরিকল্পনা অনুযায়ী আমরা এই প্রকল্প হাতে নিয়েছি আশা করছি আপনাদের সহযোগিতা পেলে আমরা পর্যটন জমিগুলো কিনতে পারবো আপনারা জানেন যে এখন জমি কেনাটা সবচেয়ে কঠিন জমি পাওয়া যায় না বিশেষ করে শহর এলাকাগুলোতে জমি কেনাটা মানে প্রচণ্ড রকমের কষ্টকর এবং দুঃসাধ্য যার কারণে আমরা রাজশাহী শহর থেকে একটু ফাঁকি গিয়ে আমরা মেন রোডের সাথে অর্থাৎ ঢাকা রাজশাহী সড়কের পাশেই আমরা একটা সুন্দর জায়গা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি পর্যটক আমরা জমিগুলি কিনতে পারলে আমরা সেখানে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারবো এবং ইতেমার জন্য একটা ক্যাম্পাস একটা ভেনুতে একটা বড় জায়গায় আমরা তবলি ইস্তাম করতে পারবো ইনশাল্লাহ প্রতি বছর লাখো লাখো মানুষ সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো লাখো আহলাদিস মানাজের বাইরা সে তবলিগ ইসলাম উপস্থিত হবেন হবেন এবং তারা আলোচকদের শহীদ আলোচনা দলিল ভিত্তিক আলোচনা শ্রবণ করে তারা ইনশাআল্লাহ তাদের সার্বিক জীবনটাকে কোরআন এবং সহিদিসের আলোকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ দিনী ভাই বন্ধুগণ আমরা আপনাদের কাছে এই রামাজান মাসে আকুল আবেদন জানাচ্ছি আপনারা অন্তর থেকে আপনাদের কাছে প্রথম যে দাবি সেটা হচ্ছে দোয়া করবেন এই ইচ্ছা এই বাসানোর জন্য আল্লাহ সুমন তাল্লাহ পূরণ করেন আল্লাহিসের একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আল্লাহ সুবান্লা তাল্লাহ কবুল করেন যেন এটা প্রতিষ্ঠিত হয় আর তারপরে এই এর জন্য যে অর্থের প্রয়োজন প্রচুর অর্থের প্রয়োজন এখানে কোটি কোটি টাকার ব্যাপার আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সহযোগিতার হাতকে আরো প্রসারিত করার আহ্বান জানিয়ে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক মণ্ডলী যেমনটি সাবদ সাহেব বলছিলেন যে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে আহলে হাদিসদের এখনো পর্যন্ত নেই এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় ধরনের একটা বলা যায় একটা ঘাটতি সেই ঘাটতি পূরণার্থে তাবলিগ ইস্তেমা জমির সংলগ্ন দারুল হাদিস বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য বা বাস্তবায়নের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের এই চেষ্টার সাথে সহযোগী হবেন ইনশাআল্লাহ তাবলিগ ইস্তেমা যে জমি কেনা হচ্ছে সেটা শুধুমাত্র তাবলিগ ইজতেমা কেন্দ্রিক নয় তাবলিগ ইস্তেমা কেন্দ্রিকই হবে তবে সাথে আমরা দাওয়াল হাজ বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে ওখানে আরও কিছু প্ল্যান আমরা নিতে চাচ্ছি যেন পরিপূর্ণ একটি আর আহলেদি সিটি হিসাবে আমরা সেটাকে পরিণত করতে পারি আল্লাহ আল্লাহবুল আলম যদি আমাদের উপর রহমত করেন আমাদেরকে যদি সুযোগ দেন আমাদের কাজটা যদি সহজ করে দেন ইনশাআল্লাহ সেখানে আহলেদি সিটি হিসাবে যা কিছু প্রয়োজন মানে সেই এলাকায় যা কিছু প্রয়োজন একটা মানুষের জীবন ধারণের জন্য যতটুকু যা কিছু প্রয়োজন সব কিছু আমরা সেখানে ব্যবস্থাপনা রাখার একটা পরিকল্পনা নিয়েছি আল্লাহ রব্লা আলম যদি আমাদেরকে সুযোগ দেন ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হবে সেই সাথে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের দোয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি এই মুহূর্তে বিশেষ করে এই ধরনের প্ল্যান এটা সবার সহযোগিতা ছাড়া একেবারেই অসম্ভব ব্যাপার এত বড়ো পরিকল্পনা নিয়ে যদি আমরা মাঠে নামি ইনশাল্লাহ সেখানে আমাদের ভাইদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আর সেজন্যই আপনাদেরকে আমরা বারবার এ বিষয়ে আহ্বান জানাচ্ছি পবিত্র রমজান মুবারকের এই মুহুর্তে আমরা আপনাদের প্রতি আবারও তিনি আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে আহলেদিসদের একটি বড় মার্কাজ যেটা দৃশ্যমান মার্কাজ এবং সারা দেশে সুপরিচিত একটা মার্কাজ হিসেবে গড়ে ওঠার জন্য বিশ্ব বিশ্ববিদ্যালয় এবং তাবলিগ ইস্তমা যে মাঠ ক্রয় করা হচ্ছে সেই মাঠ কেন্দ্রিক যে পরিকল্পনা আমরা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনারা সাধ্যমত উদার হস্তে এগিয়ে আসবেন ইনশাল আমাদের সবার সবার সহযোগিতায় আহলাদিসের একটি বড় মার্কাস সেখানে গড়ে উঠবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন আহমিনাম আলাইকুম ওরমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা শুনছিলাম আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাবলিগ ইজতেমার ময়দান এবং সাথে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের জমিন ক্রয় বাবদ আমরা অনেক কিছুই শুনলাম আলহামদুলিল্লাহ আমি যেটা বলছি যে আমরা অনেক জায়গাতে শুনছি অনেক জায়গা থেকে শুনছি ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু মানুষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আহ্বান করছে আপনাদের কাছে আমাদের এই যে উদ্যোগ সেটা হলো সাংগঠনিক উদ্যোগ সাংগঠনিক উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ দুইটা কিন্তু ভিন্ন ধর্মী আজকে মোহতরাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আমাদের আমির তার নেতৃত্বে এটা চলছে একদিন আমির জামাত হয়তো বা থাকবেন না কিন্তু তার চেয়ারে আরেকজন বসবেন এবং এটার একটা নীতিমালা আছে সুনির্দিষ্ট নীতিমালা এটা প্রতিষ্ঠা মানে পরিচালিত হবে ইনশাল্লাহ কিন্তু যখন একটা ব্যক্তিগত উদ্যোগ আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব আমি শেষ মানে ওই জায়গাটা শেষ এর কোনো নির্দিষ্ট নীতিমালা নেই আরেকটা জিনিস লক্ষ্য রাখবো আমরা সবসময় যে আমরা আমাদের এখানে যেই টাকা আপনারা দান করেন সেটা আমাদের ব্যক্তিগত কারো অ্যাকাউন্টে জমা হয় না বরং এটা আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই জমা হয় এবং সেখানে একটা নীতিমালা আছে সেই নীতিমেলার ভিত্তিতে সেটা ব্যয় হয় কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নেই আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে সে টাকা জমা হবে আমি যা করব সেটাই এর কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই এজন্য সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি সচেতন থেকে আপনারা দান করবেন সতর্ক থাকবেন দান করার ক্ষেত্রে আপনার দান যেন কোনো মানে মানে অনির্দিষ্ট খাতে বা মানে বেকার না হয়ে যায় বা আপনার একটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আপনার দানটা যেন নষ্ট না হয়ে যায় এই বিষয়টা সতর্ক মানে খেয়াল রেখে আপনারা দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কার্যক্রম একদম মদিনা ইউনিভার্সিটির আসলে শিক্ষা কার্যক্রমের আদলে এটা পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করি আমরা বহু বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে কিন্তু দেখা যাচ্ছে যে মদিনার কোনো সিলেবাস তারা ফলো করেন না বরং আমরা চাচ্ছি যে মদিনা ইউনিভার্সিটির সিলেবাস তাদের যে আকিদার কিতাবগুলো এখানে সেগুলোই আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করব এবং আমাদের দেশের মানুষ যেন বিভ্রান্ত আকিদা থেকে সঠিক আকিদায় ফিরে আসে বিভ্রান্ত মানহাজ থেকে সঠিক মানহাজে ফিরে আসে এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যে আমরা এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি সবাই এগিয়ে আসবেন এই আবেদন রেখেই শেষ করছি সমানিত দিনী ভাই বন্ধুগণ আমরা আপনাদের সামনে তিনটি প্রকল্প আজকে উপস্থাপন করেছি একটি হচ্ছে মহিলা মাদ্রাসা আরেকটি হচ্ছে মার্কাজের মসজিদের ব্যাপারে আর আরেকটি হচ্ছে দাউল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবুল ইসলাম ময়দানের জমি কয় প্রকল্প এই তিনটি প্রকল্পের জন্য পৃথক পৃথক অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ নগদ নম্বর আছে আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলোতে দান করবেন অথবা বিকাশ নগদ যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে দিবেন এছাড়া কেউ সরাসরি দিতে চাইলে কেন্দ্রে এসে রসিদ গ্রহণ করবেন এছাড়া আমাদের জেলা প্রতিনিধি যারা আছে সারা বাংলাদেশের আপনারা জেলা প্রতিনিধিদের মাধ্যমেও আপনারা সরাসরি কেন্দ্রে দান পাঠাতে পারেন সরাসরি দিতে পারেন তাদের মাধ্যমেও পারেন অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমেও পারেন আপনাদের সকলের কাছে আবেদন জানি আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলি দেওয়া আছে পেজে দেখবেন আবার আর বিশেষ করে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা একটি শেয়ারের মাধ্যমে যদি একজন ভাই দান করার এই সুন্দর সুযোগটা পান তার যে কি হবে দান করে আল্লাহ মানুষ তার তার সমপর্যায়ের নেকি আপনাকেও দেবেন ইনশাআল্লাহ সেজন্য যত বেশি বেশি পারি আমরা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সব জায়গায় সকলের সহযোগিতায় যদি এই যে তিনটা প্রকল্প আমরা উপস্থাপন করলাম এগুলো যদি গড়ে ওঠে ইনশাল্লাহ আমরা সকলে নেকি পাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি